কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। তো সন্ধির তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সন্ধির দ্বিতীয় অংশ ব্যঞ্জন সন্ধি নিয়ে। তো চলুন শুরু করা যাক দেরি না করে। ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন সন্ধি প্রধানত তিন প্রকারের সাধিত হয়ে থাকে যথাক্রমে। সেগুলো হলো ব্যঞ্জনবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলনে, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলনে, ব্যঞ্জনবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলনে। তো প্রথমটা দিয়ে শুরু করা যায়, ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণের মিলনে। বর্গীয় প্রথম বর্ণের পর স্বরবর্ণ থাকলে উক্ত প্রথম বর্ণস্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হয়। পরবর্তী স্বরবর্ণটি পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়। তো বর্গের প্রথম বর্ণগুলো কী কী? ক, চ, ট, ত, প। তো ক বর্গীয় বর্ণের ক্ষেত্রে দেখা যাক, দিক যোগ অন্ত দিগন্ত, বাক যোগ আড়ম্বর বাগাড়ম্বর, বাক যোগ ইস বাগিস, প্রাক যোগ ঐতিহাসিক প্রাগৈতিহাসিক। উদাহরণগুলো একটু ভালোভাবে লক্ষ্য করলে এবং নিয়মটি একটু ভালোভাবে পড়লে এই জিনিসগুলো এক একই বোঝা যায়, খুব কঠিন না এগুলো। চ বর্গীয়, নিস যোগ অন্ত নিজন্ত, অচ যোগ অন্তা অজান্তা। ত বর্গীয় বর্ণের ক্ষেত্রে তৎ যোগ অবধি তদ অবধি, সৎ যোগ ইচ্ছা সদিচ্ছা, সৎ যোগ উপদেশ সদুপদেশ। প বর্গীয়, অপ যোগ অন্তি অবন্তি, সুপ যোগ অন্ত সুবন্ত। এরপর কী আছে? স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে যে ব্যঞ্জন সন্ধিগুলো হয়ে থাকে, স্বরবর্ণের পরে ছ থাকলে ছ স্থলে ছয়ে ছয়ে হয়, যথা প্র যোগ ছত প্রচ্ছদ, আ যোগ ছাদন আচ্ছাদন, পরি যোগ ছেদ পরিচ্ছেদ, অনু যোগ ছেদ অনুচ্ছেদ। অনুরূপভাবে আরও বেশ কিছু হয়, নিচে দেওয়া আছে, দেখবেন, দেখে নেবেন আপনারা। ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলন, ক, ত কিংবা দ এর পর চ কিংবা ছ থাকলে ত এবং দ স্থলে ছ চ হয়। দেখুন, উচ্চ যোগ চারণ উচ্চারণ চয় চয় হয়ে গেছে, সৎ যোগ চিন্তা সৎচিন্তা, শরৎ যোগ চন্দ্র শরৎচন্দ্র, সৎ যোগ চরিত্র সৎচরিত্র। এটা কি ছিল? ত আর চ চয় চয়, আর ত আর ছ চয় ছয়। উৎ যোগ ছেদ উচ্ছেদ, তৎ যোগ ছবি তৎছবি, উত যোগ ছন্ন উচ্ছন্ন, তৎ যোগ ছিন্ন তৎচ্ছিন্ন। এবার কি আসলো? দ আর চ আসলে চয় চয় হয়, যেমন বিপদ যোগ চিন্তা বিপদ চিন্তা। আবার দ যোগ ছ যদি হয় চয় ছয় হয়, যথা তৎ যোগ ছিদ্র তৎছিদ্র, বিপদ যোগ ছায়া বিপদ ছায়া। এভাবে কি আছে? ত কিংবা দ এর পর বর্গীয় যোগ কিংবা ঋ থাকলে ত এবং দ স্থলে বর্গীয় যোগ হয়, যেমন ত যোগ জ বর্গীয় জ ইকুয়াল টু বর্গীয় জয় জয়। তা তৎযোগ জন্য তৎজন্য, সৎ যোগ জন সজ্জন, উত যোগ জল উজ্জ্বল, যাবত যোগ জীবন যাবত জীবন। তৎ যোগ রি ইজ ইকুয়াল টু বর্গীয় জয় বয়ে বা বর্গীয় জ রি, এমনটা হয়। কুত যোগ ঝটিকা কুত ঝটিকা, দ আর বর্গীয় জ মিলে বর্গীয় জয় জয় হয়। বিপদ যোগ জল বিপদ বিপদ যোগ জাল বিপদ জাল, বিপদ যোগ জনক বিপদ জনক, তৎ যোগ জন্য তৎজন্য। তো এটুকুই আজকে আমরা ব্যঞ্জন সন্ধি শিখলাম। ব্যঞ্জন সন্ধির বাকি অংশটুকু আমরা পরের ক্লাসে শেষ করব, এবং তারপরের ক্লাসে বা পরের ক্লাসে ব্যঞ্জন সন্ধি শেষ করে আমরা বিসর্গ সন্ধি ধরার চেষ্টা করব। তো ক্লাসগুলো আশা করছি ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।